এই গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে পুজোতে একটা বড় সিনেমা রিলিজ করতে যাচ্ছে, যেই প্রোডাকশনের সিনেমা রিলিজ করছে তাদের আগের বছরও একটা দারুণ সিনেমা এসেছিল, সকলেই জানে, সেটা আলাদা করে আর বলছি না। তো আমার থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে কোন সিনেমাটা নিয়ে কথা বলছি, এবং সেই পোস্টারগুলো আমি থাম্বনেলে দিয়েছি। তো এই পোস্টারগুলো যা যারা আপাতত দেখেছো তাদের কেমন লেগেছে প্রথমেই বলবো, যে মতামত জানিও। আর যারা আমার ভিডিওটা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে দেখলে একবার সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের অনেক ভিডিও, অনেক আপডেট, সিনেমার রিভিউ, ওয়েব সিরিজের রিভিউ, বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে আমরা কথাবার্তা বলে থাকি, রিভিউ দিয়ে থাকি এবং রিকমেন্ডেশন দিয়ে থাকি। তো এই যে পুজোতে উইন্ডোজ প্রোডাকশন হাউসের আগের বছর সিনেমাটার মুক্তি পেয়েছিল, সেই মুক্তি পাওয়ার পর কিন্তু মানুষের মুখে প্রচণ্ড কথাবার্তা হয়েছিল, প্রচুর পজিটিভ রিভিউ পেয়েছিল এবং মানুষজন প্রচুর ভালোবাসা দিয়েছিল সিনেমাটাকে। তো এই বছর, আগের বছর থ্রিলার সিনেমা তারা এনেছিল, এই বছর তারা একটা অ্যাডভেঞ্চার থ্রিলার কাজ আমি করেছে। সিনেমাটার নাম হচ্ছে বহুরূপী এবং এই কাজটা তাদের অনেক বছর, অন্তত পক্ষে 10 বছর আগের প্রায়, বা 10 থেকে 12 বছর আগের তাদের মানে পরিকল্পনা ছিল। এটা ডিরেক্টর নিজে লিখেছিলেন ফেসবুকে, আমি দেখেছিলাম, সেজন্য এই কথাটা বলা। তো সেই পরিকল্পনা নিয়ে থেকে সেখান থেকে লেখা, সেটার বানানো, সেটা কীভাবে তৈরি হবে, সেগুলো করতে করতে অনেক বছর পরে, এত বছর পরে সিনেমাটা নির্মাণ হয়েছে। সিনেমাটার শুটিং প্রায় সম্পূর্ণ হয়েই গেছে আমার মনে হয়, আমি পুরোপুরি এখনও খবর জানি না, তবে সম্ভবত হয়ে গেছে। পুজোতে উইন্ডোজের ছবি আসছে বহুরূপী। তো আমরা আগে থেকেই জানতাম যে এই সিনেমাতে কে কে হচ্ছে আসতে, মানে লিড রোল প্লে করতে যাচ্ছে। তারা একটা পোস্টার ছেড়েছিল, পোস্টার বলতে সেটা টাইটেল আর যেগুলো লিড ক্যারেক্টার প্লে করবে যারা তাদেরকে নিয়ে। এই সিনেমায় লিড রোল প্লে করছেন হচ্ছে আবির চ্যাটার্জি। আবির চ্যাটার্জিকে আগেরবার আবার উইন্ডোজ প্রোডাকশন হাউস পুলিশের চরিত্রে রোল প্লে করতে তাকে দিয়েছিল, এবছর সেম একটা চরিত্র তাকে দিয়েছে। এছাড়া রয়েছে মিমি চক্রবর্তী ছিল যেখানে, তার বদলে এখানে, বদলে না মানে এখানে নতুন যিনি আছেন তারা হচ্ছেন নীতাভরী চক্রবর্তী। রয়েছে কৌশলী মুখার্জি এবং ডিরেক্টর হিমসেল এখানে রয়েছে। ডিরেক্টর মানে রঞ্জিতা শিবপ্রসাদ জুটির যে তারা ডিরেক্ট করে থাকেন, তার মধ্যে শিবপ্রসাদ মুখার্জি তারা, তিনি নিজের রোলটা প্লে করছেন। তো তার 4টা পোস্টার, সুনাম মোশন পোস্টার সহ পোস্টার সবই বেরিয়েছে, তো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো এই সিনেমাটা কিন্তু একটা বিগেস্ট সিনেমা, কারণ এই সিনেমাতে যেভাবে শুটিং হয়েছে, যেভাবে কাজকর্ম হয়েছে, যেভাবে পুরো প্রি প্রোডাকশন এবং প্রোডাকশনটা চলেছে, মানে ফিল্মিংগুলো চলেছে, সেগুলো কিন্তু ব্যাপক রকম। প্রায় 84টা লোকেশান এই সিনেমায় কিন্তু ইউজ হয়েছে, মানে এতগুলো লোকেশান সম্ভবত বাংলা সিনেমায় সচরাচর কিন্তু ব্যবহার হয় না। প্রচুর লোকেশান ইউজ করে প্রচুরভাবে এই সিনেমাটা বানানো হয়েছে। 35 দিন ধরে সিনেমাটা শুরু হয়েছে। বাংলা সিনেমা কিন্তু আমরা নর্মালি যখন জানি খুব কম সময়ে, খুব কম দিনে শুট শেষ হয়ে যায়, ধরপড় করে কাজ শেষ করা হয়, কিন্তু উইন্ডোজের কাছে কিন্তু তারা ভালো করে করে, ভালো করে বানানোর চেষ্টা করে। 50% সিনেমাটার মধ্যে যে, মানে পুরো সিনেমাটার 50% যে সিন রয়েছে সেগুলো ওয়াইল্ডেস্ট চেস সিন রয়েছে, এবং 150 জন আর্টিস্ট এই সিনেমায় কাজ করেছে। তো একটা ব্যাপক এবং বিগেস্ট সিনেমা এই পুজোতে আসতে চলেছে, সেটা কিন্তু একদম স্পষ্ট। তো পোস্টারগুলো নিয়ে যদি কথা বলি, প্রথমে আবির চ্যাটার্জি এসেছিলো, তো আবির চ্যাটার্জির পোস্টারটা কিন্তু আমার বেশ ঠিকঠাক লেগেছে, তবে লুকটা নিয়ে সেরকম কিছু বলবো না। আগেরবার যেই লুকে পেয়েছিলাম এইবারও সেই লুকেই পাচ্ছি, তো দেখা যাক আবির চরিত্রটা কেমন হয়। এরপর এসেছিল রীতাভরীর চরিত্র। তো রীতাভরীকে আমরা যেরকম নর্মালি দেখি, তার গর্জিয়াস লুক, সেই লুকটাকে এখানে ব্যবহার করা হয়েছে এবং তাকে দেখতেও খুব সুন্দর লাগছে। এরপর এসেছিল কৌশলী মুখার্জির যে লুকটা, সেই লুক, তো সেই লুকে কিন্তু তাকে একদম অন্যরকম এবং ব্যাপক লাগছে। কৌশলীকে আমরা যে ধরনের কাজ করতে দেখি নর্মালি দেখে আসছে, তার মধ্যে আবার প্লে সিজন 1 তিনি তার লুকটা চেঞ্জ করেছিলেন এবং একদম অন্য ধরনের চরিত্র প্লে করেছিলেন। এইবার তিনি এখানেও একটা অন্য ধরনের চরিত্র এবং খুব দারুণ একটা কাজ করতে করেছেন এবং করে ফেলেছেন আপাতত এই মুহূর্তে, এবং তার লুকটাও কিন্তু এখানে খুব খুব সুন্দর লাগছে। এবং সর্বশেষ যেটা বেরোলো সেটা হচ্ছে শিবপ্রসাদ মুখার্জির লুকটা। তার লুকটা এখানে 4 জনের লুকের থেকে সব থেকে ব্যাপক হয়েছে। তার তিনি ওজন কমিয়েছেন, তার লুক বদলেছেন, পুরো দাড়িটারি কেটে তার এমন লুক বানিয়েছেন দেখলে একদম অন্যরকম মনে হচ্ছে, চেনাই যাচ্ছে না। প্রথম এই লুকটা দেখে আমরা বুঝতে পারিনি যে এটা কাকে দেখছি প্রথমে, তারপর বেশ ভালো করে দেখে বুঝতে পারলাম যে এটা শিবপ্রসাদ মুখার্জি রয়েছেন। এবং শিবপ্রসাদ মুখার্জির সাথে এখানে কৌশলী মুখার্জির ক্যারেক্টারটা হয়তো একটা সম্পর্ক রয়েছে। এবং এইখানে সর্বোপরি যে ব্যাপারটা, সেখানে গল্পটা নিয়ে কথা হবে। আগের বছর গল্পটা নিয়ে কথা হয়েছিল, এবছর কিন্তু গল্পটা নিয়ে কথা হবে। দেখা যাচ্ছে তারা গল্পটা কত দারুণভাবে বানিয়েছে এবং কী করে বানিয়েছে। আমি তো এই সিনেমাটাকে নিয়ে বহুত এক্সাইটেড,
দেখা যাক কেমন করেছে তারা সিনেমাটা এবং কীভাবে তারা কাজগুলো শেষ করেছে। এবং এই সিনেমাটা আমার মনে হচ্ছে পুজোতে একটা বড় কিছু দারুণভাবে আমাদেরকে প্রতিফলিত করবে এবং ব্লকবাস্টার হতেই পারে, দেখা যাক কেমন হয়। এবং প্রত্যেকের যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই চরিত্রগুলোর নামও কিন্তু খুব সুন্দর। তো তোমরা যারা দেখছো পোস্টারগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।